ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সবাই কেমন আছো সবাই আমিও ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তোমাদের শুরুতে একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে তোমাদের বই তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা সেটা কোন বছরের বলো তো দু হাজার বিশের না ওয়ালাইকুম আসসালাম দু হাজার হ্যালো ওয়ালাইকুম এতক্ষণ তোমরা কিছু শুনতে পাও নাই আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে সবাই ভালো আছো তো ওকে হ্যাঁ আমিও ভালো আছি তো তোমাদেরকে আমি যেটা জিজ্ঞেস করছিলাম তোমাদের ইংলিশ ফর টুডে বইটা সেটা কি তোমাদের কোন বছরের দু হাজার বিশ একুশের নাকি গত বছরের না মানে বিশ সালে কিনেছো তো সবাই তাই না আচ্ছা তোমাদের তবে রিভাইস যে সিলেবাস তোমরা পরীক্ষার্থী কোন বছরের বাইশ সালের না আচ্ছা তো তোমরা সবাই আমার সাথে একটু মিলাও তো আমি আর কি তোমাদের বইয়ের যে ধারাটা আমি সেটা বুঝতে চাচ্ছি যে তোমাদের ইউনিট ইউনিটগুলা কিভাবে সেট করা সেটা জানতে চাচ্ছি তোমাদের কি ইউনিট পর্যন্ত সবারই ঠিক আছে ইউনিট ফোরে তোমাদের কোন চ্যাপ্টারটা বলতে পারো ইউনিট ফোরে কি তোমাদের হিউম্যান রিলেশনশিপ নাকি ইউনিট সেভেন এ হিউম্যান রিলেশনশিপ এটা একটু তো ইউনিট এই ইউনিট ফোরেই হিউম্যান রিলেশনশিপ আচ্ছা ঠিক আছে ইউনিট ফাইভে কি আর্ট অ্যান্ড মিউজিক আচ্ছা তাহলে তো ঠিকই আছে আর তোমাদের একদম লাস্ট ইউনিটটা কি ইউনিট ফিফটিন পাথ টু হায়ার এডুকেশন এটা আচ্ছা ভেরি গুড তাহলে তো ঠিক আছে তোমাদের সবার কাছে রিভাইস সিলেবাস আছে না যে কোন কোন চ্যাপ্টার থাকবে কোনটা কোনটা থাকবে না মানে তোমাদের বাইশ সালের পরীক্ষার্থী যেটা ওদের ওটা তো শর্ট করে দিয়েছে জানো এটা তোমরা আচ্ছা তাহলে তো হলোই এর মধ্যে কিছু জিনিস আমাদের আগে পড়া হয়ে গিয়েছে সেটা হচ্ছে ট্রাফিক এডুকেশন এটা আমাদের আগেই পড়া হয়ে গেছে তাই না কিন্তু এটা লাগবে না আদারওয়াইজ সবই মোটামুটি ঠিকই আছে আচ্ছা সবার কাছে আছে তো না সিলেবাসটা ওকে আচ্ছা তোমাদের কাছে নাই আচ্ছা যাই হোক এটা না এটা না এটা না আহ ভুলে গেল আচ্ছা এক মিনিট দাঁড়াও একটু আচ্ছা আমি তাহলে তোমাদের এটা দিয়ে দিব সমস্যা নাই আজকে আমরা যেটা পড়বো অ্যাডোলেসেন্সের লাস্ট তাই না আমাদের কিন্তু হয়েই গিয়েছিল আর একটুখানি বাকি ছিল সেটা আমরা আজকে শেষ করবো দেখো সবে দেখতে পাচ্ছ দেখতে না ওকে আচ্ছা এইভাবে সুবিধা হয় দেখতে এভাবে সুবিধা হয় নাকি আগে যেরকম ছিল সেরকম সুবিধা হচ্ছিল বলো তো আচ্ছা থাক তোমরা কেউ কিছু বলবো না বুঝছি এনিওয়ে এখানে দেখো কি বলছে অ্যামেজিং চিলড্রেন অ্যান্ড টিনস হু হ্যাভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আচ্ছা সবার ক্ষেত্রে কি সবাইকে আমার সবার সবাইকে আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে হ্যালো শুনতে পাচ্ছ এখন আচ্ছা দেখি কি আর বলবো হ্যালো এইবার শুনতে পাচ্ছ তোমরা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছো বাবা আমার কথা এখনো বেঁধে আসছে আগেও বেঁধে আসছিল হ্যাঁ আজকে বৃষ্টি হয়েছে তো কোনোভাবেই আমি আসলে যাই হোক এর আগে ওরা কমপ্লেন করে নাই আগে ওরা শুনতেই পাচ্ছিল এনিওয়ে আমরা শুরু করি দেখো It's an adult's world. They make the decisions, create the laws, and make the money and have all of the freedoms. But there have been exceptions. Take, for example, these child visionaries, boys and girls who have changed our world through their good actions or examples. Some have mobilized millions for a good cause. others have moved us simply by their generous and hopeful view of humanity শুনতেই পাচ্ছ না আহারে হ্যালো হ্যালো আচ্ছা কথা মনে হয় বরাবরই একটু বাদবে আজকে অনেক সমস্যা করতেছে ঠিক আছে তোমরা একটু স্ক্রিনে দেখো আমি বলার চেষ্টা করি তোমরা একটু শুনো আচ্ছা ওকে কেউ একজন রিড আউট করো আমার কথা শুনতে অসুবিধা হলে কেউ একজন রিডিং পড়ো আমি তোমাদের বুঝাই দিব ঠিক আছে কেউ একজন পড়ো হ্যাঁ হ্যাঁ পড়ো পড়ো আচ্ছা পড়ো 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 একজন আমি বলে দিব আচ্ছা ওটা পড়তে হবে না ওটা আমি পড়েছি ওটা আমি পড়েছি ওটা আমি পড়েছি তুমি এই যে ডিলান মহালিঙ্গম এখান থেকে পড়া শুরু করো এই যে ডিলান মহালিঙ্গম এখান থেকে পড়া শুরু করো হ্যাঁ এখান থেকে পড়ো ফর সুনামি হুম হুম মিত্র আচ্ছা ঠিক আছে এবার থামো ঠিক আছে এবার আমি বলি এখানে ডিলান মহালিঙ্গম নামে একজন ছেলের কথা বলা হচ্ছে যে কিনা নাইন মানে অ্যাট দ্য এজ অফ নাইন নয় বছর বয়স থেকে সে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছে সে হচ্ছে লিল এম ডিজিজ নামে একটা অর্গানাইজেশনের কোফাউন্ডার মানে সহ প্রতিষ্ঠাতা ঠিক আছে এটা কেমন একটা নন প্রফিট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইউথ এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন মানে এটা হচ্ছে অলাভজনক একটা প্রতিষ্ঠান যেটা কিনা ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে ঠিক আছে এমপাওয়ারমেন্ট বলতে ক্ষমতায়ন মানে বলে না উইমেন এমপাওয়ারমেন্ট তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ইউথ এমপাওয়ারমেন্ট বুঝতে পেরেছ আচ্ছা তো লেল এমডিজিজ এই অর্গানাইজেশনটার মিশন কি কি সেটা এখানে বলা আছে যে হচ্ছে এদের দ্য পাওয়ার অফ দ্য ডিজিটাল মিডিয়া ঠিক আছে যে এখনকার বর্তমানে যে ডিজিটাল মিডিয়া বা ওই সময়ের এটা তো আরো কিছু বছর আগের আর অনেক বছর আগের ঠিক আছে তো ওই সময় ডিজিটাল মিডিয়ার যে পাওয়ার সেই জায়গাতে বাচ্চাদেরকে এঙ্গেজ করে ইউনাইটেড নেশনস এর যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আছে ঠিক আছে ওটাই কিছুদিন পনেরো সালে ওটা শেষ হয়ে গিয়েছে ষোলো থেকে আবার কে এস ডিজি শুরু হয়েছে ঠিক না তো এমডিজির যে সমস্ত লক্ষ্য ছিল সেগুলো পূরণ করার জন্য সেগুলো পূরণ করার জন্য হচ্ছে মানে এই কাজ করতো এই ছেলেটা এবং বাচ্চাদেরকে ইনক্লুড করে ঠিক আছে বাচ্চাদের ওদের যা যা করণীয় ওরা যেভাবে বাচ্চাদেরও তো স্বাস্থ্য বিভিন্ন জায়গায় অনেক সমস্যা হয় তো এই ছেলেটা বাচ্চাদের একসাথে করে ইউনাইটেড নেশন যে এমডিজি সেই গোলগুলো ফিল আপের জন্য বা সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করত আচ্ছা এঙ্গেজ মানে ইনভলভ করা বা মানে কোনো একটা কিছুর সাথে জড়িয়ে ফেলা ঠিক আছে আর হিজ অর্গানাইজেশন হ্যাজ মোবিলাইজড ঠিক আছে এখানে মোবিলাইজড কথাটার মানে হচ্ছে যে সে একসাথে মানে এখানে সমবেত করেছে বা মানুষজনকে একটা কোনো কিছুতে অর্গানাইজ করেছে ঠিক আছে একটা কিছু করার জন্য একটা সার্টেন অ্যাকশন বা সার্টেন পারপাসে সবাইকে একসাথে করেছে সেটাকে এখানে মোবিলাইজ বলা হচ্ছে যে তারই অর্গানাইজেশন দেখো প্রায় তিন মিলিয়ন বাচ্চাকে মানে সারা পৃথিবী থেকে প্রায় তিন মিলিয়ন বাচ্চার মানে জন্য বা যাই হোক এখানে কি করেছে দেখো সাত লাখ আশি হাজার ইউএস ডলার কালেক্ট করেছে এখানে বলতে যেটা যে তোলা ঠিক আছে বা কালেক্ট করা এখানে জড়ো করা সেটাও আমরা বলতে পারি যে এত টাকা সে ফান্ড রেজ করেছে বা এত টাকা সে এখানে জড়ো করেছে এই বাচ্চাদেরকে কাজে লাগিয়ে বাচ্চাদের সাহায্যে ঠিক আছে এটা জড়ো করে সে সুনামি রিলিফ করেছে তোমরা সবাই জানো ইন্দোনেশিয়া বা মানে আমাদের এশিয়ার বিভিন্ন দেশে মানে সমুদ্রের যেসব দ্বীপরাষ্ট্রগুলো সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তো যাই হোক নাকি কোন সময় আমার ঠিক মনে নাই সালটা তো ওই ওই সময় রিলিফ দেওয়ার জন্য তারপর হারিকেন নামক যে আবার নেচারাল ডিজাস্টার সেখানে রিলিফ প্রদান করার জন্য বা চান প্রদান করার জন্য সেই সমস্ত টাকা কাজে লাগাতো এবং সেগুলো দিয়ে ডরমিটরি ডরমিটরি বলতে আসলে আমরা যেটা বুঝি কি বলা যায় ওটাকে চেম্বার বা বহুতল ভবন বলা যায় ডরমিটরিতে মানুষ হচ্ছে ঘুমায় বা থাকে ঠিক আছে মানে থাকার জায়গা তো সে কি করেছে টিবেটে বা তিব্বত আমরা বাংলা যেটা বলি তিব্বতে একটা ডরমিটরি বানিয়েছে যেখানে মানুষ থাকতে পারবে তারপরে ইন্ডিয়াতে একটা মোবাইল হসপিটাল বানিয়েছে যেটা মোবাইল বলতে কি গাড়িতে বানানো হসপিটাল যেটা চলতে পারে মোবাইল বলতে চলমান ঠিক আছে এরকম আবার স্কুল প্লে গ্রাউন্ড তৈরি করেছে সার্ভিং এইডস অফেন্স এই জায়গাটা একটু ভুল পড়েছিল উগান্ডাতে এইডস এর প্রকোপ অনেক বেশি বা আফ্রিকাতে এইডস এর প্রকোপ অনেক বেশি তো উগান্ডা নামে একটা দেশ সেখানে এইডস অফেন্স মানে যাদের বাবা মা এইডস এর কারণে মারা গিয়েছে ঠিক আছে ওই সমস্ত অরফান বা অনাথ বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড বানিয়েছে যারা যাতে ওরা ওখানে খেলাধুলা করতে পারে ওদের মানসিক বিকাশ ঘটে পড়াশোনার সুযোগ হয় অন্যদের সাথে জড়িয়ে আছে এবং সে তরুণ একজন বক্তা মানে বিভিন্ন জায়গায় তো সাধারণত বড় মানুষ যায় এখানে ডিলান কি করতো সে একজন ছোট বাচ্চা মানুষ কিন্তু সে স্পোক্স পার্সন হিসেবে কাজ করেছে বুঝতে পেরেছ সবাই শুনতে পাচ্ছ আমার কথা তাহলে তো হলোই এক্সনটা কোথায় এটা দেখা যাচ্ছে ওকে আলেকজান্ড্রা স্কট ঠিক আছে এখানে অ্যালেকজান্ড্রা অ্যালেক্স স্কট ওয়াজ বর্ণ ইন কানেকটিকাট ইন নাইনটিন নাইনটি সিক্স এন্ড ওয়াজ ডায়াগনোজড উইথ নিউরোব্লাস্ট্রোমা আ টাইপ অফ চাইল্ডহুড ক্যান্সার শোর্টলি বিফোর শি রোগটার ব্যাপারে আমি বেশি কিছু জানি না শুধু এটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে নিউরোব্লাস্টোমা হচ্ছে তো এক বছর বয়স হওয়ার আগেই তার এই রোগটা হয়ে গিয়েছে ইন টু থাউজেন্ড জাস্ট আফটার টার্নিং ফোর শি ইনফর্ম হার মাদার দ্যাট শি মানি ফর ডক্টার টু হেল্প চিলড্রেন আচ্ছা ও নিজে ক্যান্সারে কি সাফার করছিল তো সে চার বছর বয়সেই মাত্র মাকে বলেছে যেহেতু ক্যান্সারের ট্রিটমেন্টে অনেক টাকা লাগে ঠিক না তো সে মাকে বলেছে যে সে কি করতে চায় একটা লেমনেট স্ট্যান্ড খুলতে চায় টাকা উঠানোর জন্য লেমনেট স্ট্যান্ড বলতে আমরা যে লেবু শরবত বলি না ওইটাই তো সে লেমনেট বিক্রি করবে এইভাবে সে কি করছে হার ফার্স্ট ল্যামিনেট স্ট্যান্ড রেজ টু থাউজেন্ড ডলার্স অ্যান্ড লেড টু দ্য ক্রিয়েশন অফ দ্য অ্যালেক্সিস ল্যামিনেট স্ট্যান্ড ফাউন্ডেশন অ্যালেক্স কন্টিনিউড হার ল্যামিনেট স্ট্যান্ড আচ্ছা আমার আবার ব্যাক করতে হবে তো তার মানে আমরা কি বুঝলাম যে হচ্ছে সে একটা ছোট্ট বাচ্চা কিন্তু তার যে একটা কষ্ট সেখান থেকে সে বুঝেছে আসলে মানে এই ক্যান্সার বা এই সমস্ত রোগ কতটা কষ্ট দিতে পারে এবং এই সব ক্ষেত্রে টাকা পয়সা কতটা দরকারি জন্য সে তার জায়গা থেকে যতটুকু পারে সে টাকা কালেক্ট করার চেষ্টা করেছে অ্যালেক্স কন্টিনিউড হার হার স্ট্যান্ডস লেমনেট লাইফ আলটিমেটলি রেজিং ওভার ওয়ান মিলিয়ন টুয়ার্ড ক্যান্সার রিসার্চ সি পাস অগাস্ট টু থাউজেন্ড ফোর এইট তো দেখো বাচ্চাটা বেঁচেছেই আট বছর তো সে চার থেকে আট বছর মানে চার বছর ধরে সে কি করেছে লেমনেট স্ট্যান্ডের মাধ্যমে অর্থ জোগাড় করেছে ফান্ড রেজ করেছে এবং সেটা সে কি করেছে ক্যান্সার রিসার্চে দান করেছে বা দিয়ে দিয়েছে সে দু হাজার চারে আট বছর বয়সে মারা যায় টুডে অ্যালেক্সিস লেমনেট স্ট্যান্ড স্পন্সার্স আ ন্যাশনাল ফান্ড রেজিং উইকেন্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস হুইচ ইজ পপুলারলি নোন অ্যাজ লেমনেট ডেইজ ইচ ইয়ার অ্যাজ মেনি অ্যাজ টেন থাউজেন্ড ভলেন্টিয়ার্স অ্যাট মোর টু থাউজেন্ড স্ট্যান্ড মেক আর আিল ও তো মারা গেছে সেই কখনই দু হাজার চার সালে কিন্তু সে যে কাজটা করে রেখে গেছে ওই অর্গানাইজেশনটা বা ফাউন্ডেশনটা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি এইটা কাজ করে যায় এবং প্রতি উইকেন্ডে উইকেন্ডেই এটা ডেজ হিসেবে কাজ করে লেমিনেট ডেজ হিসেবে সারা এটা প্রচলিত হয়ে গেছে তো প্রায় দশ হাজারের উপরে ভলান্টিয়ার এই লেমনেট বিক্রি করে বাচ্চারা বা যে কোনো ভলান্টিয়ার বিক্রি করে যে অর্থটা উঠে সেটা হচ্ছে ক্যান্সার রিসার্চের জন্য তারা দিয়ে দেয় ঠিক আছে তো যেটা কিনা আসলেই ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের জন্য খুব সহায়ক হচ্ছে মানে মেক আ ডিফারেন্স ঠিক আছে লেমনেট স্ট্যান্স যে অ্যালেক্সিস লেমনেট স্ট্যান্স মেক আ ডিফারেন্স ফর দ্য চিলড্রেন উইথ ক্যান্সার মানে ওইটুকু বাচ্চার কত বড় একটা উদ্যোগ মানে ছোট একটা উদ্যোগ কিন্তু সেটা কত বড় একটা ডিফারেন্স বা কত বড় একটা ইম্প্যাক্ট তৈরি করেছে বিশ্বে যে সে কোথাকার মানুষ আর আমরা বাংলাদেশে বসে তার কথা পড়ছি তাহলে বুঝো অবস্থা এনিওয়ে রায়ণ রেল সিক্স ইয়ার ওল্ড রায়ান রেলজ্যাক ওয়াজ শকড টু লার্ন দ্যাট চিলড্রেন ইন আফ্রিকা হ্যাড টু ওয়াক মেনি এভরিডে জাস্ট টু ফেচ ওয়াটার ফেচ মানে কি বলতো একজন আচ্ছা কলসিতে পানি ভরা বলতে ফেচ মানে যেটা ফেচ মানে ব্রিং বা নিয়ে আসা এখানে ফেচ ওয়াটার মানে পানি তোলা বা পানি নিয়ে আসা ঠিক আছে তো ফেচ মানে যেটা যে সিম্পলি আনা বা নিয়ে আসা মানে ব্রিং বা ক্যারি ওকে রায়ান ডিসাইডেড টু ডিসাইডেড হি নিডেড টু বিল্ড ওয়েল ফর আ ভিলেজ ইন আফ্রিকা ওয়েল মানে কি কুয়া বা কূপ ঠিক আছে

পৃথিবীতে যে খাবার পানির এত সংকট সেই বিষয়ে সে বিভিন্ন জায়গায় কথা বলে মানুষদেরকে সচেতন করে সে যথেষ্ট পরিমাণে ফান্ড রেজ করে ফেললো মানে চাদা তুলে ফেললো যে যেটা কিনা একটা নতুন কূপ খনন করতে যথেষ্ট সেটা কি আফ্রিকান একটা ভিলেজে উগান্ডার একটা ভিলেজে সে প্রথম নিরানব্বই সালে প্রথম একটা কুয়া তৈরি করলো তারপর দেখো রায়ান্স ডিটার্মিনেশন লেড টু রায়েন্স ওয়েল ফাউন্ডেশন

ঠিক আছে মানে কোন একটা কিছুতে জিরো থাকা ফার্মনেস বলতে পারি বা স্ট্রং উইল বলা যায় উইল মানে তো ইচ্ছা তো স্ট্রং উইল বলতে পারি আমরা তো এটা কি করেছে তার এই ডিটার্মিনেশন বা তার এই দৃঢ় সংকল্প কি হয়েছে রায়ান্স ওয়েল ফাউন্ডেশন গড়ে তোলার পিছিয়ে একটা কাজ করেছে এবং তার এই ফাউন্ডেশনের যে অর্থ বা প্রচেষ্টা সেখান থেকে তারা ছয়শো সাতষট্টিটা প্রজেক্ট যেটা কিনা ষোলোটা কান্ট্রি বা ষোলোটা দেশ জুড়ে বিস্তৃত মানে তারা ষোলোটা দেশে এতগুলো কাজ করেছে অ্যাক্সেস অ্যাক্সেস মানে কি বলতো বা সুযোগ বা আমরা এখানে অপরচুনিটি বলতে পারি মানে আফ্রিকা সহ বিভিন্ন জায়গায় তাদের হচ্ছে ক্লিন ওয়াটারে অ্যাক্সেস ছিল না মানে ওই সমস্ত দেশ খুবই শুষ্ক হয় জানো কিনা তোমরা বা যারা ভূগোল পড়ো তারা আমার থেকে ভালো জানো যে আফ্রিকান কান্ট্রিগুলোতে আবহাওয়া খুবই শুষ্ক তো ওই সমস্ত দেশে তারা এই কাজগুলো করে মানুষকে মানে সুপেও পানি পান করার যে সুবিধা সেটা সেই অ্যাক্সেসটা তারা দিয়েছে রায়ান রেলজাক তার এইসব ফাউন্ডেশনের যে প্রজেক্ট সেগুলোর মাধ্যমে দিয়েছে তো তারা এইসব পানি ব্যবহার করে মানে পান করার জন্য এবং স্যানিটেশনের কাজে লাগিয়েছে কি বিশাল একটা উদ্যোগ তাহলে ভাবো আচ্ছা উম ওকে দেখতে পাও দেখতে পাচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন মিস কিছু জিজ্ঞেস করি এরা কোনো উত্তর দেয় না হ্যাঁ আচ্ছা এখানে দেখো কে ওকে ওকে ঠিক আছে কেটি স্ট্যাগলিয়ানো মানে চারা গাছ একদম ছোট্ট বীজ না সিডলিং হচ্ছে চারা গাছকে বলা হয় একদম ছোট যে মানে চারা থেকে মাত্র মানে বীজ থেকে মাত্র চারা হয়েছে ওটাকে সিডলিং বলে ঠিক আছে

প্রডিউস প্রডিউস মানে কি প্রডিউস মানে উৎপাদন করা তবে এখানে কিন্তু প্রডিউসটা আসলে ঠিক ভার্ভ হিসেবে ইউজ হয়নি ফ্রেশ প্রডিউস মানে হচ্ছে মানে টাটকা যে উৎপাদনকৃত সবজি সেটা বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা যাই হোক হারভেস্ট বলতে ফসল বা উৎপাদিত পণ্য যেটাই বলি from ঠিক আছে মেনি মানে অনেক যখন বোঝায় তখন আমরা নিউমেরাস শব্দটা বলি মানে অসংখ্য যখন বোঝায় তো এখানে পয়েন্টটা হচ্ছে এই বাচ্চা মেয়েটা একটা ক্যাবেজ গ্রো করে যেটা কিনা অনেক বড় হয় এবং সেটা দিয়ে কি করবে সে করেছে কি এটা অর্গানাইজেশনে দান করে দিয়েছে যারা কিনা মানে অনাহারে যারা থাকে তাদেরকে খেতে দেয় মানে দুশো পঁচাত্তর ওদের লিমিট ছিল দুশো পঁচাত্তরটা মানুষ করে ওরা খাওয়াবে আমেরিকায় কিন্তু অনেক মানুষ না খেতে পেয়ে থাকে জানো কিনা তারা সরকারি বিভিন্ন জায়গায় থাকে ইভেন তোমরা ওই যে অ্যাপেল যে আইফোন স্টিভ জবস নাম শুনেছো ওনার এক সময় এত অভাব গেছে যে উনি মানে বাবা মা উনি অ্যাডাপ্টেড ছিলেন তো ওনার সেই লিগাল বাবা মা ওনাদের সাথে ঝগড়া হয়ে তারা হচ্ছে বন্ধ করে দিয়েছিল অর্থ সাহায্য এরপরে উনি কি করতো মানে অর্থ সাহায্য যেহেতু বন্ধ করে দিয়েছে আর আমাদের দেশের মতন পাবলিক ইউনিভার্সিটিতে যেরকম অনেক কম খরচে পড়ায় ওখানে কিন্তু সিস্টেম এরকম না ওরা কলেজ ইউনিভার্সিটি পড়া মানে ওদের অনেক খরচ করে পড়তে হয় তো সে বেচারা পড়াশোনা চালাতে পারে নাই ঠিক আছে সে কি করেছে ড্রপ আউট ছিল যে সে খেতে পারে নাই তখন সে কি করত গুলা ইন্ডিয়ান বা টেম্পল এই সমস্ত জায়গায় চলে যেত কারণ ওখানে যে পূজা শেষে প্রসাদ দেয় ও সমস্ত ভোগ দেয় যে সেখানে এগুলো খেতে চলে যেত আর বিভিন্ন সময় যে সরকারি ভাবে যে খাবার দাবার দেয় বা বিভিন্ন এরকম যে অর্গানাইজেশন গুলো খেতে দেয় সেখান থেকে সে খাবার দাবার ম্যানেজ করতো মানে এরকম বেশ কিছুটা সময় তার লাইফে গিয়েছে এখানে শুধু স্টিভ জবস না এরকম লিটারালি অনেক মানুষ থাকে যাদের ঘর নাই সরকারি কিছু জায়গা ডর্ম এই যে ডর্ম একটু আগে পড়েছ না টিবেটে ডর্ম নির্মাণ করেছে ডরমিটরি তো এরকম ডর্ম থাকে যেটা কিনা জাস্ট রাতে থাকতে দেয় সকাল হলে আবার ওখান থেকে চলে আসতে হয় পাবলিক হচ্ছে গোসল করার জায়গা আছে ওখানে যাদের এরকম হোমলেস পিপল তারা গিয়ে গোসল করে আসে ফ্রেশ হয়ে আসে ঠিক আছে তো বোঝা অবস্থা আমরা ভাবি যে উন্নত দেশে মনে গরিব নাই আছে আসলে কিন্তু ওদের জন্য কিছুটা মানে এরকম কাজও হয় আমাদের দেশে যেটা আর কি কম তো এই বাচ্চা মেয়েটা কি করলো দেখলো যে তার এরকম সে যদি এরকম সবজি গ্রো করতে পারে সেটা যদি বিভিন্ন অর্গানাইজেশন কে দেয় যারা কিনা অভাবী মানুষকে সাহায্য করে তাহলে তো এটা মানুষের অনেক উপকার হতে পারে তো সে আস্তে আস্তে ইয়ে করা শুরু করলো বাগান করা শুরু করলো সবজি বাগান তারপরে সেটা আস্তে আস্তে একটা অর্গানাইজেশন দাঁড়ালো কেটি ক্রপস তো এরকম অর্গানাইজেশনে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় অনেক বাগান আছে অনেক ক্ষেত আছে সেখান থেকে তারা সবজিগুলো কালেক্ট করে এরকম অর্গানাইজেশন যারা অন্যদের সাহায্য করে খেতে দেয় সেরকম অর্গানাইজেশন তারা ডোনেট করে দেয় তো এইসব বাচ্চা বাচ্চা ছেলে মাথায় কত বুদ্ধি ছিল এখন তারা আর বাচ্চা নাই তারা অনেক বড় হয়ে গেছে এনিওয়ে অ্যানা ফ্রাঙ্ক

কেউ শোনো নাই আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে হচ্ছে যে নাজি হলোকাস্টের মানে খুবই বিখ্যাত ভিকটিম বিখ্যাত হয়েছে কারণ সে এই সময় দুই বছরে যে ডায়েরিটা লিখেছিল এই সময় তারা একটা জায়গায় একটা বিল্ডিং এ লুকিয়েছিল বাবা মার সাথে ঠিক আছে ওই সময় সে তার কষ্ট বা তার ফিলিংস বা তাদের ঘটনা কি ঘটতো সেটা ক্রনিকল্ড এখানে একটা শব্দ তোমরা দেখেছো ক্রনিকল্ড ক্রনিকল মানে লিপিবদ্ধ করা কেমন তো সে তার ঘটনা বলি লিখে রেখেছিল এবং পরবর্তীতে তার বাবা এটা প্রকাশ করে দ্য ডায়েরি অফ আয়ং গার্ল বাংলায় ওটাকে অনুবাদ করে দেখবা যে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি নামে বিক্রি করা হয় তো এইটার জন্য সে এত বিখ্যাত হয়ে গিয়েছে তো দেখো উইথ হার ফ্যামিলি ইন নাজি অকুপাইড আমস্টারডাম ইন সিক্রেট অ্যানেক্স এনেক্স মানে কি মানে হচ্ছে একটা ছোট স্থান যেটা কিনা একটা বিল্ডিং এর সাথে লাগোয়া ঠিক আছে আর বিল্ডিং স্মল কি বলা যায় আ স্মল প্লেস দ্যাট ইজ টু লার্জ বিল্ডিং এভাবে আমরা বলতে পারি ঠিক আছে তো এটা যদি পর ওইখানে সে বলেছে অ্যাটিক এখানে অ্যানেক্স বলেছে আর সে তার লেখায় অ্যাটিক শব্দটা ইউজ করেছে মানে ওটাকে ইংলিশ ভার্জন যেটা দেওয়া হয়েছে সেখানে অ্যাটিক শব্দটা দেওয়া এনিওয়ে এনিওয়েক্স উইথ ফোর আদার জুজ তোমরা সবাই জানো যে ইহুদিদের মেরে ফেলা হচ্ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাই না তো অ্যানা ফ্রাঙ্ক ও নিজেও ইহুদি ছিল এই কারণেই ওকে লুকাতে হয়েছিল ফ্যামিলি সবার সাথে বিট্রেড ট্রেড অ্যান্ড ডিসকভার্ড ইন নাইনটিন ফর্টি ফোর অ্যান্ড ওয়াজ টু বার্গেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্প ওয়ার শি ডাইড অফ টাইফাস ইন নাইনটিন অ্যান্স ফাদার অটো ফ্রাঙ্ক ওয়াজ দ্য অনলি অকুপ্যান্ট অফ দ্য সিক্রেট অ্যানেক্স টু সার্ভাইভ দ্য ওয়ার আচ্ছা তো ধরা পড়ার পরে চুয়াল্লিশ সালে ধরা পড়ার পর তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় কনসেন্ট্রেশন ক্যাম্প বলতে এখানে জুদেরকে নিয়ে আসলে ঠিক করার নামে অনেক অত্যাচার করা হতো সেম কাজটা তোমরা জানো কিনা চায়নাতে উইঘুর নামে একটা মুসলিম কমিউনিটি আছে ওদেরকে সেম কাজ করা হয় সারা দিন আটকে রাখা হয় নামাজ পড়তে দেওয়া হয় না কোরআন শরীফ পড়তে দেওয়া হয় না ওদের উপর অনেক টর্চার করা হয় তো এই ডিটেনশন ক্যাম্প কনসেন্ট্রেশন ক্যাম্পের নামে সেম কাজ যেটা কিনা নাজি বাহিনী অনেক আগে করেছে সেটাই বর্তমানে আধুনিক অবস্থায় বসে একই কাজই করে যাচ্ছে কিছু বলতে পারছে কেউ না ঠিক আছে যাই হোক আমরা এখানেই থাকি তো অ্যানের বাবা সে একমাত্র অকুপেন্ট ছিল অকুপেন্ট মানে হচ্ছে কি বলা যায় এটাকে আহ রেসিডেন্ট বলা যায় বা ইনহাবিটেন্ট বলা যায় মানে সে হচ্ছে ওই সিক্রেট বিল্ডিং এর একমাত্র বাসিন্দা যে কিনা বেঁচে ছিল ঠিক আছে এই যুদ্ধের মধ্যেও সে বেঁচে গিয়েছে আর সবাই বাক তার ফ্যামিলি সবাই মারা গিয়েছে তো দেখো ইন নাইনটিন ফর্টি সেভেন হি পাবলিশ অ্যান্স ডায়েরি অ্যাজ দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল অ্যান্স ডায়েরি দ্য অ্যাকাউন্ট অফ হার ইন্টারনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার ডিপ বিলিভ ইন হিউম্যানিটি হ্যাজ বিকাম ওয়ান অফ দা ওয়ার্ল্ডস মোস্ট ওয়াইডলি রেড বুকস মানে তার এই বইটা সারা বিশ্বে মানে অন্যতম জনপ্রিয় একটা বা সর্বাধিক পঠিত একটা বইয়ে পরিণত হয়েছে ঠিক আছে তো এই ডায়েরিটা নিয়েও বিতর্ক আছে বলা হয় যে তার বাবা অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে এই বাচ্চা ডায়েরিটা মানে আরো বেশি ইমোশনাল করে আরো বেশি যাতে মানুষ পড়ে বেশি মানুষ এটা বিক্রি হয় বেশি এরকম ইয়ের থেকে ইন্টেনশন থেকে বাবা অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে তো যাই হোক এইসব কন্ট্রোভার্সি নিয়ে আমি আসলে খুব বেশি জানি না এরকম কন্ট্রোভার্সি আছে তো যেটাই হয়ে থাকুক বাচ্চাটা ধরা পড়েছিল বাচ্চাটা এক সময় লুকিয়ে থাকতে হয়েছে ফ্যামিলি নিয়ে ওই সময় তাদের কত কষ্ট হয়েছে এটাও তো সত্যি ঠিক আছে চেঞ্জ হয়তো বা করতেই পারে এই বিষয়ে বলতে পারছি না তো যাই হোক তো এই হচ্ছে এই চ্যাপ্টার তোমরা সবাই বুঝতে পেরেছ এখানে কি কি বলছে এই অ্যাডোলেসেন্স যে সময়টা মানে বাচ্চারা আস্তে আস্তে বড় হয় দেখো ওরাও কিন্তু অ্যাডোলেসেন্ট ছিল কিন্তু এই বাচ্চাগুলো পৃথিবীতে কত চেঞ্জ নিয়ে এসে দিচ্ছে স্ক্রিনে দেখতে পাও আচ্ছা আমরা মাত্র অ্যানাফ্রাঙ্কের ডায়েরির মানে ওইটুকু একটু পড়লাম এখন এখানে কি ইনফরমেশন ট্রান্সফার আর ফ্লো চার্ট এগুলো তো তোমাদের থাকবে তোমাদের সিনিয়র যারা তাদের সিলেবাসে নাই রিভাইজ সিলেবাসে কিন্তু তোমাদের থাকবে আচ্ছা এখন তোমরা একটু বলো তো এটা ফ্লো চার্টটা এখানে ছয়টা কি কি তোমরা দিতে পারো অ্যান্ড ফ্রাঙ্কস কন্ডিশন ফ্রম হার বার্থ টু ডেথ ঠিক আছে তো বাচ্চাটা উনিশশো সালে জন্মগ্রহণ করেছে বাকি পাঁচটা পয়েন্ট কি কি হতে পারে এখানে তোমরা সবাই জানো ফুল সেন্টেন্স লিখতে পারব না তো কয়েকটা পয়েন্ট বলো তো আর কি 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 হতে পারে এখানে কি আসতে পারে এই যে উপরে কিছু ইয়ে দেওয়া আছে ইনফরমেশন দেওয়া আছে সেই চারটা দেখেও তোমরা চেষ্টা করতে পারো এটা বলতে পারো যে স্পেন্ড টু ইয়ার্স ইন হাইডিং তাই না তারপরে এটা বলতে পারো যে ক্রনিকল লাইফ ফ্রম না তারপরে কোন সময় হ্যাঁ সেটাও একটা হতে পারে যে তারা ডিসকভার্ড হয়েছে তারপরে বা সেম ইয়ারে হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে সেটা বলতে পারো যে সেন্ট আ কনসেন্ট্রেশন ক্যাম্প এই নাইনটিন ফর্টি ফোর এভাবে তারপরে কত ইয়েতে মারা গিয়েছে আর লাস্টের যেটা হ্যাঁ ডায়েরিটা পাবলিশড হয়েছে ফর্টি সেভেনে ঠিক আছে ওকে আচ্ছা হারুন স্যার এটা বলেছে ফ্লোচার্ট দেখা আচ্ছা তোমরা কি তোমাদের কাছে আছে 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 সিলেবাস তাহলে সিলেবাসে এটা বাবা বললাম তো যে হচ্ছে তোমাদের যারা সিনিয়র মানে যাদের এই বছর পরীক্ষা দেওয়ার কথা ওদের সিলেবাস থেকে ফ্লোচার্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয় নাই বুঝতে পেরেছ ওকে আচ্ছা দাঁড়াও আর কয়েক মিনিট আছে কয়েক মিনিট কি আর দু তিন মিনিট আছে একটু স্ক্রিনশটটা রাখি আচ্ছা নেক্সট দিন এর পরের যেটা আছে ইউনিট সেভেন ওটা তোমাদের নাই না থাকলে ওকে আগে আমরা পড়ে ফেলেছি কারণ তখন হচ্ছে এটা ছিল না মানে এই সিলেবাসটা মনে হয় তখনও তোমাদের দেওয়া হয়েছিল না আচ্ছা রিভাইজ যেটা তো আমরা হচ্ছে এর পরের দিন থেকে এইট শুরু করব কেমন ইউনিট এইটে হ্যাঁ হ্যাঁ হিউম্যান রাইটস আছে তো আমরা হচ্ছে এই যে নেক্সট দিন এগুলা পড়ব ঠিক আছে আজকে তো মনে যেকোনো সময় শেষ হয়ে যাইতে পারে যাই হোক আমরা একটু শুরু করি শেষ হয়ে গেলে আর কি করার তোমাদের আর জয়েন করতে হবে না কেমন আমরা নেক্সট দিন থেকে এগুলো আবার কন্টিনিউ করব। লেসন ওয়ানে একটা আছে কিন্তু লেসন ওয়ানে তেমন কিছু নাই বলে ওইটা আমি এখানে রাখলাম না ওখানে একটা ইয়ে পড়বা ওটা প্রিপোজিশন আছে ওইটা তোমরা প্র্যাকটিস করবা তাইলে ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা তোমাদের প্রিপোজিশন প্র্যাকটিস হয়ে যাবে ইউনিট ওয়ানের মানে লেসন ওয়ানের ওখানে পড়ার মতন কিছু নাই কিন্তু শুধু একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে আর্টিকেলস নিয়ে ওইটাতে প্রিপোজিশনের মানে হিউম্যান রাইটস এর আর্টিকেল নিয়ে একটা ব্ল্যাঙ্ক আছে ওখানে ওটা প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে ওটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে এখন দেখো এই যে আর উই অ্যাওয়ার অফ দিস থিংস পার্ট টু ঠিক আছে তো এইখানে কি বলছে দেখো রেড দ্য ফলোয়িং টেক্সট উইচ আর

এভরি ওয়ান হ্যাজ আ রাইট টু দ্য প্রোটেকশন অফ দ্য ল এগেন্স্ট সাথে যে জিনিসটা বলছে যে কারোরই আসলে মানে তার যে প্রাইভেসি ফ্যামিলি বা তার সহায় সম্পত্তি এইটার উপরে বা তাদের নিজের রেপুটেশন বা মান মর্যাদা সেটাতে অ্যাটাক সহ্য করা হবে না ঠিক আছে মানে অন্য কারোর দখলদারিত্ব বা ইন্টারফেরেন্স মানে কি অনধিকার চর্চা ঠিক আছে এই জিনিসগুলো সহ্য করা হবে না প্রত্যেকেরই রাইট আছে যে তারা নিজেদের এই সমস্ত প্রোটেকশনের জন্য ল বা আইনের দ্বারস্থ হতে পারবে ঠিক আছে আর্টিকেল ফোরটিনে কি বলছে দেখো নাম্বার ওয়ান এভরি ওয়ান হাজ রাইট টু সিক অ্যান্ড টু এনজয় ইন আদার কান্ট্রিজ অ্যাসাইলম ফ্রম পারসিকিউশন আচ্ছা এখানে বলছে বলতে আশ্রয় রাজনৈতিক আশ্রয় বুঝায় বলতে সাজা শাস্তি আর কি যেটা বা মৃত্যুদণ্ড অনেক পার্সিকিউশন অনেক ক্ষেত্রে বোঝায় বুঝায় তো এই জায়গাগুলো থেকে এই সমস্ত শাস্তি মৃত্যুদণ্ড এসব থেকে বাঁচার জন্য অন্য দেশে যারা পালিয়ে যায় পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে বা পালিয়ে যাওয়ার যে বিষয়টা এইটা যে কোনো কারোরই মানে প্রত্যেকটা মানুষের এই রাইট আছে এই অধিকার আছে তোমরা নাম নাম শুনেছো জুলিয়ান তো কেউ সেই ব্যক্তি সিআই এর সেই ব্যক্তি হচ্ছে এর অনেক গোপন নথি আমেরিকার অনেক গোপন নথি সে ফাঁস করে দিয়েছিল হ্যাক করে অনেক গোপন গোপন নথিপত্র সে ফাঁস করে দেওয়ার পরে আমেরিকা তো তার পিছে পড়ে গেছে এরপরে সে কি রাশিয়ায় মানে ইউরোপে অনেক বছর এই দেশে সেই দেশে মানে সেই ইয়েতে ছিল এ ছিল পরে ফাইনালি তো কয়েক বছর হয়ে গেছে মানে তাকে ধরছে ফাইনালি লন্ডন থেকে অন্য কোন দেশে দূতাবাস থেকে পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে তো তার আগে অনেক বছর সে পালিয়ে পালিয়ে বিভিন্ন দেশে গিয়ে গিয়ে অ্যাসাইলাম নিয়ে নিয়ে এই গ্রেপ্তারটা এড়িয়ে গিয়েছে ঠিক আছে এরপরে দেখো দুই নম্বরে কি বলছে দিস রাইট মে নট বি ইনভোকড ইন দ্য কেস অফ Prosecutions genuinely arising from non political crimes or from acts contrary to the purposes.